না, 29শে জুন 2021 সোশ্যাল মিডিয়ায় বিশং তিয়ে মানগান এমএলএ বিশ্বকেতু দেববর্মা এমএলএ পদ থেকে রিজাইন নেখানাই হোয়াটসঅ্যাপ ও ফেসবুক নখা তাবো খানাকা ব যে কায়দাতেই রিজাইন রেখা আবো আসলে মানে নিয়ম বহির্ভূত নিমান তাহলে হিমালয় যে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি ইভেন পার্লামেন্ট মেম্বার বিধানসভার সদস্য এডিসি সদস্য পঞ্চায়েত বা ভিলেজ কমিটির সদস্য থেকে আরম্ভ হয়ে যে কোনো ধরনের নির্বাচিত সদস্যর রিজাইন নেন কাকায় ব রিজাইন নিন মানে যে কোনো বড় রিজাইন নেন কাকালাই ব সশরীরে সাক বাই থাং থাঙ্গই বিনি যে কর্তৃপক্ষ বন যে সদস্য পত্র মানে বা জানি যাক বিনি সদস্য পদ দঙ বিনি যাক ব রিজিগনেশন লেটার মারে এমএলএ অঙ্ক বিধানসভা স্পিকার লোকসভা অঙ্ক লোকসভা স্পিকার এডিসি কে এডিসি চেয়ারম্যান ভিলেজ কমিটি হাকাই বিডিও থ্রু ভিলেজ কমিটি রিমান বিডিও মেইনলি বিডিও আবংখার নিয়ম কিন্তু তাবুক জরতে যা সাইমান খা ব 29 তারিখ রিজাইন রেখানে চিঠি রেখা ঠিক কিন্তু স্পিকার নারা থাঙ্গে রিজাইন রিয়া ব চিঠি রাখা কাজে আব তো আক তো নিজা ব যদি খাবার খুবই রিজাইন নেন হাঙ্কাই 30 তারিখ 1 তারিখ যে কোনো সময় থাঙ্গে ব রিজিগনেশন লেটার ফার্দার তো ইসার ইমান আর পত আগরতলা সরণ তো বা সিন্না তঙ্কে সিন্না আগরতলা তঙ্কে আগরতলা যে কোনো সময় ব স্পিকার বাই মালাইয়ে বিধানসভা থাঙ্গে বিনি তার পত্র পড়েই নিমান কিন্তু তাও পর্যন্ত আমি কোনো ঘটনা নিয়েখ সাহেবী কারণে বিনি রিজেকনেশন লেটার একসেপ্ট খাতা খাইনা খাইয়া আব স্পিকারনি উপরে নির্ভর খাইনাই কিন্তু নিয়ম যেটা তোমার আবার নিয়ম মতে খাইকা হাঁকালাই ই যে তাবু ক কাসাই তোমানে আব কাসানে কক তোমরা খাম কারণ ব তো সিয়াই এয়া ব একজন অ্যাডভোকেট ব আইন পরিচার যে কোনো বিষয়ে নব মানে কেস টেস খাইমান কিছুদিন আগে আং কাছে কক সামানে আবার দিব কাছে নোটিস কেন এখানে একদিন এখানে 2 দিন বান্দর মরণ কদিন কক খাইছে সামানে আপনি বিরুদ্ধে ব নোটিস শেখায় কাজে এইরকম একজন আইনজ্ঞ বড় ব আইন শিয়া যে তাইয়া আইন শিও কাহাম কোনে শিও বোতাম নেবাকে আহকে রিজিগনেশন লেটার নিজে থাইয়াবই ও অন্য মাধ্যমে পাঠকা আবু বন সাইমান নাই আসলে আপনি পিছনে অকলগতাম রহস্যত আর কি বার্গেটিং কোনো ব্যাপার স্যাপার তো তোমার তো বন সাইমান ছিল যাই হোক গণতন্ত্র দেশে যে কোনো বড় নির্বাচিত বমি মানো ক্রিমিনাল কোনো কেস ক্রিং হাঁকায় তারপরে রিজাইন খাই মানো যে কারণে ফ্যামিলিগত কারণ কোনো যে এভাবে রিজাইন খেয়ে খাই না মানো কিন্তু পদ্ধতিগতভাবে মানে যেটা রিজাইন খেয়ে নামানি আবার খাইয়া আপনি পিছত তাম কারণ তো বলো সে মানে কাজে আপনি বেশি তাই তাম সাব বলে দল নিতে পার কাজে রিজাইন নেই নাকে নিয়ম মানে রিজাইন নেখাবার বই সারা নেই সুযোগ মানার অবশ্যই